আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আমরা একটা নিউজ বারবারই দেখছি যে মালয়েশিয়াতে নতুন করে কর্ম প্রতিস্থাপন চালু, এটা জুলাইয়ের 1 তারিখ থেকে। এইটা আসলে কি, এটা কি অবৈধদেরকে বৈধকরণ চালু না নতুন করে কলিং ভিসা চালু? এ বিষয়ে আমি ভিডিও করতে চাইনি, তারপরে দেখলাম অনেকেই কনফিউজড, অনেকেই প্রশ্ন করছেন। তো এইটা কর্ম প্রতিস্থাপন বলতে আপনার কলিং ভিসা চালু না বা অবৈধদেরকে বৈধকরণ চালু না, এইটা হচ্ছে আপনার মালয়েশিয়াতে যে সকল কোম্পানিগুলো, মনে করেন একটা কোম্পানির 200 জনের ম্যান পাওয়ারের চাহিদা ছিল, অর্থাৎ 200 জন কর্মী প্রয়োজন ছিল, সেই কোম্পানি থেকে হয়তো 50 জন কর্মী অন্যত্র চলে গেছে বা দেশে চলে আসছে বা অবৈধ হয়ে গিয়েছে। এখন তাদের কিন্তু 50 জন কর্মী আপনার ঘাটতি রয়েছে। এই সকল কোম্পানিগুলো এই কর্মীগুলোকে নিতে পারতেছিল না সঠিকভাবে। তো এখন যেটা চালু হয়েছে, এই কোম্পানির যে যে কোম্পানির যে যে কর্মী ঘাটতি রয়েছে, অর্থাৎ এই কোম্পানির যে 50 জন কর্মী ঘাটতি রয়েছে, এই কোম্পানি সেই 50 জন কর্মীকে তাদের কোম্পানির আন্ডারে আবার নতুন করে নিয়োগ দিতে পারবে। এখন এই নিয়োগটা যারা অবৈধ আছে তারা জয়েন করতে পারবে কিনা বা নতুন করে কলিংয়ে যে জয়েন করতে পারবে, এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি, এর বিষয়ে কোনো সার্কুলার আসেনি। আর এই বিষয়ে সার্কুলার যেহেতু 1 জুলাই থেকে এটা চালু হবে পুনঃস্থাপন, অর্থাৎ কর্মীর ওই শূন্য পদটা আবার ফাঁকা করা, অর্থাৎ শূন্য পদের অধীনে কর্মী সেখানে তারা নিয়োগ করবে। এখন এই নিয়োগটা বাংলাদেশিদের করবে কি না, যেহেতু জুলাইয়ের 1 তারিখে এটা হবে, হয়তো তার 4-5 দিন আগে বা 10 দিন 15 দিন আগে এই বিষয়টি ক্লিয়ার হওয়া যাবে, এখন পর্যন্ত এটি ক্লিয়ার না। সো এই ক্ষেত্রে আপনারা, যেহেতু মালয়েশিয়াতে প্রচুর দালাল রয়েছে আর দালাল শ্রেণীর কারণে আজকে এই বাঙালিরা সহ বিভিন্ন দেশের মানুষ আজকে অবৈধ অবস্থা অবস্থিত হয়ে রয়েছে, তারা খুব কষ্টে দিনকাল পার করছে। সো এই দালালদের কথা শুনে আপনারা নতুন করে আবার তাদেরকে টাকা পয়সা দিবেন না, যারা অবৈধ আছেন, যে ভাই তাহলে আমরা তো অবৈধ আছি, এখানে যখন কর্মী নিবে তাহলে আমাদেরকে এখানে সুযোগ করে দেন। তো এটাই আপনাদের আসলে মেসেজটা, এটাই যে আপনারা অবশ্যই টাকা পয়সা দিবেন না এবং সেখানে ঢোকার কোনো চেষ্টা করবেন না, কারণ এখন পর্যন্ত সে ধরনের কোনো সার্কুলার আসেনি। কর্মী পুনঃস্থাপন রোলস এসেছে, কিন্তু কারা এখানে কারা কারা জয়েন করতে পারবে সেই বিষয়টি এখনো ক্লিয়ার হয়নি। তো এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।